পাহাড় চূড়ে দাঁড়িয়ে মনে হয়েছিল এই পৃথিবীকে আমি পদতলে রেখেছি। এই আক্ষরিক সত্যের কাছে যুক্তি মূর্ছা যায়। শিহরিত নির্জনতার মধ্যে বুক টন টন করে ওঠে। হালকা মেঘের উপর ছায় একটি ম্লান দিন সবুজকে ধূসর হতে ডাকে। আদিগন্ত প্রান্তর ও টুকরো ছড়ানো টিলার ওপর দিয়ে ভেসে যায় অনৈতিহাসিক হাওয়া। অরণ্য আনে না কোনো কস্তুরীর ঘ্রাণ। কিছু নিচে ছুটন্ত মহিলার গোলাপি রুমাল উড়ে গিয়ে পড়ে ফণিমনসার ঝোপে। নিঃশব্দ পায়ে চলে যায় খরগোশ আর রোদ্দুর। এই যে মুহূর্ত, এই যে দাঁড়িয়ে থাকা, এর কোনো অর্থ নেই। ঝর্ণার জলে ভেসে যায় সম্রাটের শিরস্ত্রাণ। কমলার কুয়া থেকে খসে পড়ে বীজ, ঢুকে পড়ে পাতালের গর্ভে। পোলকা ডট দুটি প্রজাপতি তাদের আপন আপন কাজে ব্যস্ত। বাবলা গাছের শুকনো সব কাঁটাও দাবি করেছে প্রকৃতির প্রতিনিধিত্ব। এই সবই এমন নিরপেক্ষ, আমি জয়ী নই, আমি পরাজিত নই। আমি এমনই একজন মানুষ, পাহাড় চূড়ায় পৃথিবীকে পদতলে রেখে আমার নাভিমূল থেকে উঠে আসে বিষণ্ন ক্লান্ত দীর্ঘশ্বাস। এই নির্জনতাই আমার ক্ষমা প্রার্থী, অশ্রুমোচনের মুহূর্ত।